নমস্কার বন্ধুরা, আবারও একটা বড় গুড নিউজ নিয়ে চলে আসলাম। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের জন্যই কিন্তু রয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের কেসটা মিটে গেল যে আপার প্রাইমারি প্যাচাররা কিন্তু পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। তো চলো আমি শুরু করে দিই মেন বিষয়টা। তো বন্ধুরা, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটা দেব, বিগ ব্রেকিং নিউজ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এক্ষুনি একটা লাইক করে দাও, এবং যদি নতুন হও চ্যানেলে, ছোট খবর জানতে হলে বন্ধুরা অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো শুরু করে দিই। আজ 16 আগস্ট বুধবার কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি প্যারাটিচারদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো এই চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে। হ্যাঁ, অর্থাৎ যারা আপার প্রাইমারিতে চাকরি করতে প্র্যাকটিসার কোটাই, তাদেরকে কিন্তু এই নিয়োগ থেকে বাদ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে অর্থাৎ এই 11,765 শূন্য পদে আপার প্রাইমারি প্র্যাকটিসারদের কিন্তু আর কোনো সুযোগ থাক পাবে না, তারা তারা পুরোপুরি বাদ চলে গেল। তো দিন সময় বুঝতে পারছো আমি তোমাদের কী বলতে চাইছি। এবার শুধুমাত্র প্রাইমারি প্র্যাকটিসাররা অধিকার রইল এই ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি যারা প্র্যাকটিসার তারা কিন্তু এখানে সুযোগ পাবে, হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপার প্রাইমারিরা কিন্তু সুযোগ এখানে পাবে না, ঠিক আছে? এটা পরিষ্কার বোঝা গেল। এবং বলা হলো এটা থেকে পরিষ্কার যে বাকি থাকা সমস্ত ডিএলএডদের আরও সুযোগ বেড়ে গেল এই রিক্রুটমেন্টে চাকরি পাওয়ার জন্য। এটা আরও একটা বড় জয়লাভ করলো ডিএলএড সকল চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, এই আপডেটটাই ছিল, তোমরা দেখতে পারলে অবশ্যই। তো বন্ধুরা, সম্পূর্ণ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে এক্ষুনি মন থেকে, এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেল তোমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এবং তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অন্য অন্য এক সময়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।